ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং মার্কেটের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ মুভমেন্টই কিন্তু দেখতে পাওয়া গেছে। নিফটি ফিফটির মধ্যে অলমোস্ট 200 পয়েন্টের মতো পজিটিভনেস দেখতে পাওয়া গেছে। নিফটি নেক্সট ফিফটির মধ্যে 1300 পয়েন্ট, নিফটি নেক্সট ফিফটির মধ্যে অলমোস্ট 1300 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। নিফটি মিড ক্যাপের মধ্যে 133 পয়েন্টের মতো, নিফটি ব্যাংকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 237 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। নিফটি ফাইন্যান্সিয়ালের মধ্যে 200 পয়েন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তো মার্কেটের মধ্যে আজকে পজিটিভনেস দেখতে পাওয়া গেছে, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট কিন্তু খুবই আপ ডাউন দেখিয়ে ভলিটিলিটি দেখতে পাওয়া গেছে, কখনো উপরে গেছে কখনো নিচে এসেছে। নিফটির মধ্যে আজকে আমরা প্রচুর পরিমাণে প্রেশার দেখতে পেয়েছি, মার্কেট আপ অ্যান্ড ডাউন কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে, কখনো উপরে গেছে কখনো নিচে এসেছে। তো এই চার্টের মধ্যে কী ধরনের সিচুয়েশান তৈরি হতে পারে, নেক্সট দিন কেমন থাকতে পারে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, তার সাথে পার্টিকুলার কোন কোম্পানির দিকে ফোকাস করা যেতে পারে, কী বিশেষ নিউজ এসে পৌঁছছে সে বিষয়েও চর্চা করে নেব। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। নিফটির চার্ট আমি আপনাদের সাথে ওপেন করে নিয়েছি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 22,727-এর ওপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, 1000-এর ওপরে কিন্তু নিফটি ফিফটি পৌঁছাতে পারে। ক্যান্ডেল পজিটিভ আছে এবং স্ট্রং রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিতে পেরেছে। তো ডেফিনেটলি এখান থেকে হয়তো আরও কিছুটা পারফরমেন্স এই মুহূর্তে আমাদেরকে দেখাতে পারে নিফটি ফিফটি। তার সাথে ফ্রেন্ডস, এখানে আমি মুভিং অ্যাভারেজকে লাগিয়ে দিয়েছি, সিম্পল মুভিং অ্যাভারেজকে, 5 ডেজ এবং 10 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজকে এখানে আমি অ্যাড করেছি, তার উপরেই কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো এখানে একটা পজিটিভ সিগনাল কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে আমরা যে কোম্পানিকে নিয়ে বিশেষভাবে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। উইপ্রোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রাক্ট এসে পৌঁছেছে, ইউএসএর তরফ থেকে 500 মিলিয়নের কন্ট্রাক্ট এসে পৌঁছেছে। তো ডেফিনেটলি উইপ্রোর জন্য দারুণ দারুণ নিউজ কিন্তু আছে। আজকে আমরা আইটি সেক্টরটাকেই দেখতে পেয়েছি যে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মধ্যে আজকে একটা পজিটিভনেস দেখা গেছে অন্যান্য দিনের তুলনায়। যদি আরও নজর রাখবো তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে 6 জুন আছে এবং 500 মিলিয়নের ডিল এসে পৌঁছেছে ইউএস কমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করার জন্য, রাইট, সেটা প্রোভাইড করতে চলেছে 5 বছর ধরে। বড় একটা কন্ট্রাক্ট এসে পৌঁছেছে, 500 মিলিয়নের ডিল হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ইউএসএর সাথে উইপ্রো। তো ডেফিনেটলি এখানে দারুণ একটা পজিটিভ নিউজ কিন্তু আছে। চার্ট আমি আপনাদের সাথে ওপেন করে নিয়েছি, উইপ্রো চার্ট যদি দেখবেন তো এই মুহূর্তে 461-তে ট্রেড করছে, 2.10% মতো পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে আজকে। কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 2 টাকা, কোম্পানির ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.22% মতো, আর ওই আছে 14% মতো, রাইট। কোম্পানির মধ্যে সেলস কেমন আছে, 2020 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 61,000, দেন 61,979,000, 90,000, দেন 2024 একটু কম হয়েছে 89,000 করোড় হয়ে দাঁড়িয়েছে। যদি নেট প্রফিট দেখবেন তো 9,000, 10,000, 12,000, 11,000 করোড় হয়ে দাঁড়িয়ে, রাইট। এই মুহূর্তে সিএজিআর দেখে নেবো, 1 ইয়ারের সিএজিআর আছে 14%, 3 ইয়ার্সের নেগেটিভ, 5 ইয়ার্সের 9% এবং 10 ইয়ার্সের 9% দেখতে পাওয়া যাচ্ছে। উইপ্রো একটু স্লো মুভমেন্ট দেয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কোম্পানি আইটি সেক্টরের স্টক আছে, ডেফিনেটলি ভরসা করা যেতে পারে। এই মুহূর্তে আমি উইপ্রো চার্ট আপনাদের সাথে ওপেন করে নিয়েছি, সাথে বলিঙ্গার ব্যান্ড এবং আরএসআইকেও লাগিয়ে নিয়েছি। আরএসআই নাম্বার যদি দেখবেন তো অলমোস্ট 53-এর কাছাকাছি এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে ওপরে ওঠার ইন্ডিকেট আমাদেরকে দিচ্ছে। তো শর্ট টার্মের জন্য কিংবা লং টার্মের জন্য উইপ্রোর দিকে এই মুহূর্তে ফোকাস করতে পারে। নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 468-এর কাছাকাছি আছে, 468 থেকে 480 অবধি কিন্তু পৌঁছাতে পারে। তো আপনারা চাইলে অবশ্যই এই মুহূর্তে উইপ্রোর দিকে নজর রাখতে পারেন, দারুণ একটা পজিটিভ নিউজ এসে পৌঁছেছে, ইউএসএর সাথে 500 মিলিয়নের ডিল হয়েছে, কন্ট্রাক্টের ড্রিল হয়েছে,
5 years এর জন্য তারা সার্ভিস প্রোভাইড করতে চলেছে। তো আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অফ দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।